কালের গতি পরিবর্তনের হাত ধরেই পাল্টে গেছে, পরিবর্তনের ঢেউ লেগেছে জীবনের পরতে পরতে, সযত্নে বাঁচিয়ে রাখা অনুভূতিগুলো প্রতিটি মুহূর্তে পাল্টে যাচ্ছে। বদলে যাওয়া সমাজকে আমরা কুর্নিশ জানালেও আমাদের আদি অকৃত্রিম এই সংস্কৃতি কালচারকে কিন্তু আমরা ত্যাগ করতে পারিনি। আজও বোধহয় যখন হতাশায় আমরা ডুবে যাই, এমন একজন মানুষের সান্নিধ্য ভীষণভাবে দরকার যিনি আপনাকে সঠিক পথের দিশানা দিতে পারেন। স্বপ্নের কারিগরি হিসেবে আমাদের প্রত্যেকটি মুহূর্ত বোধহয় এগিয়ে চলতে পারে যদি আমরা সঠিকভাবে জীবনের দিশা খুঁজে পাই, জীবনের মূল স্রোতে ফিরতে পারি। চলুন, এমন একজন ব্যক্তিত্ব আমাদের সঙ্গেই রয়েছেন যিনি বাকসিদ্ধ মাতৃ সাধক জ্যোতি শ্রীরামকৃষ্ণ, যার সান্নিধ্য, যার উপস্থিতি, যার অধ্যাবসায়, যার পড়াশুনো আপনাকে মুগ্ধ করে দেবে। বহু মানুষ তার কাছে এসেছেন, আমরা আলোচনায় আসবো, আপনারা আসবেন, ফোনে ফোনে ফোন করবেন 2430077 00-তে। অনুষ্ঠানের সফরে আমি শ্রেয়া, আর আমার সঙ্গে যিনি রয়েছেন শ্রীরামকৃষ্ণ দা। নমস্কার দাদা। নমস্কার, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা আলোচনায় ছিলাম আগের দিনের অনুষ্ঠানে যে সম্পর্ক, অনেক সম্পর্ক বর্তমানে সেই শক্ত বুননটা কোথাও যেন ঢিলে ঢালা রূপ নিয়ে নিয়েছে, কেন আজ এই পরিণতি? দাদা, প্রথমে একটু জিজ্ঞেস করব যে সম্পর্ক মানেই যে শুধু কোনো বিবাহিত সম্পর্ক নয়, এমনও হতে পারে কোনো অবিবাহিত সম্পর্ক, কোনো বন্ধুত্বের সম্পর্ক, অনেক ছোট্টবেলার বন্ধু অথচ সময়ের কালের পরিবর্তনে তার মানসিকতা পাল্টে গেল, সম্পর্কটাও তখন সেখানে ভীষণ আলগা হয়ে যায়। তো এই ধরনের সম্পর্কগুলো আজকের কেন এই রূপ নিচ্ছে, আপনি কি বলবেন অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ কি বলছে? বিবাহের সম্পর্কের ক্ষেত্রে একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা মনে পড়ে গেল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, ম্যারিজড ইজ দ্য সানসেট অফ লাভ, ম্যারিজড ইজ দ্য সানসেট অফ লাভ। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা, এটা আমার কথা নয়। তো বিবাহ হচ্ছে ভালোবাসার সূর্যাস্ত। তো ব্যাপার হচ্ছে যে অনেক সময় যে বিবাহের পরে ভালোবাসা নষ্ট হয়ে যায়। যাই হোক, লাইভে একটা রয়েছে, বন্ধু রয়েছে। হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অজিত সেন। কার সম্বন্ধে জানবেন অজিত দা? ছেলের নামটা বলুন। অজিত বাবু, কখনো আমার প্রোগ্রাম দেখেছেন? না না, আজকেই দেখলো, আজকেই দেখছি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 29/9/1984। কটার সময়? সন্ধ্যে 6:05। হ্যাঁ, কলকাতা। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, কলকাতা। আজ সেদিন শনিবার ছিল তো অজিত বাবু? আচ্ছা, মীন লগ্ন বৃশ্চিক রাশি জানা আছে? অনুরাধা নক্ষত্র ষষ্ঠী শুক্লপক্ষে জন্ম, গণ হচ্ছে দেবগণ, তাই তো? আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে ওর কিন্তু, যেহেতু মীন লগ্ন, লগ্নের তৃতীয় স্থানে কিন্তু রাহু বসে আছে। হ্যাঁ, আর এদিকে দশম স্থানে মঙ্গল এবং বৃহস্পতি, চন্দ্রকেতু গ্রহণযোগ। ওর একটু অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা আছে। কি বললাম বুঝলেন? একটু ঠান্ডা লাগার ধাঁচ, যেটা ওর কিন্তু থাকবে। ওর প্রত্যেক কাজে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে হবে, মানসিক চঞ্চলতা অস্থিরতা বাড়বে। তবে ব্যবসা বাণিজ্যর থেকে ওর চাকরিতে, মানে চাকরি করার যোগ বেশি। ও কি করছে এখন? না না, ও ব্যবসায় ওর যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, কিসে চাকরি করছে ও? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে মার্কেটিং এ এতটা চাপ থাকে, হ্যাঁ, যে চাপটা ও মনে করছে যে ব্যবসা করলে হয়তো চাপটা কমবে। কিন্তু একটা জিনিস ভাবুন যে ব্যবসা যে করবে সেটা, সেখানে আরো অধিক চাপ। হ্যাঁ করতে পারে, কিন্তু আমি একটু দশাটা দেখে নি বুঝলেন তো।
হ্যাঁ করতে পারি, করতে পারি, থাকতে থাকবে, হ্যাঁ ব্যবসা করতে পারি, কিন্তু বিষয়বস্তুটা এখানে হচ্ছে ওর ওর বর্তমান সময়ে একটু লাক্সারিয়াস মেন্টালিটিটা একটু বেশি হয়ে যাচ্ছে, বুঝলেন, একটু একটু বেশি করে ভোগ বিলাসের প্রতি মনোযোগ, হ্যাঁ পয়সা ঠিক মানে একটু বেশি করে খরচা করা, এই বিষয়গুলো ওর কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। এবং ওর পিতার বুকে একটা সমস্যা দেখা যাচ্ছে, ওর মায়ের পায়ের দিকে একটা সমস্যা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই জায়গা থেকে আমি যদি বিচার করি যে ওকে আমার মনে হয় ওর গ্রহণযোগটাকে ঠিক মতো প্রতিকার করে তবে ওর যে কোনো ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাওয়াটা উচিত, এটা আমি মনে মনে করি। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি অনুষ্ঠানের পরে স্ক্রিনে যাচ্ছেন নাম্বার, তাছাড়াও জানিয়ে রাখবো আপনি যোগাযোগ করতেই পারেন দাদা। আমরা ফিরবো আলোচনায় আমাদের পরবর্তী বন্ধু। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ কোথা থেকে বলছেন? কটার সময়? সকাল ছটা। কোথায়? আপনার মানে হাওড়া। হাওড়া, সেদিন শনিবার রবিবার ছিল তো? সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তিথি তৃতীয়া শুক্লপক্ষে, গণ, আচ্ছা গণ হচ্ছে নরগণ। এখানে প্রথমেই দেখছি শিক্ষায় বাধা বিঘ্ন রয়েছে। আপনি কি পড়াশোনা কি করছেন? আমি এখন ক্লাস 11 এ পড়ছি। হ্যাঁ হ্যাঁ, 11 আর্টস নিয়ে আমি মানে মানে পড়াশোনা করছি। আমি আমার নিজের মানে ক্যারিয়ার নিয়ে একটুখানি জানবো। আপনি আর্টস নিয়ে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার পড়াশোনার তো কি রকম রেজাল্ট হয়েছিল? আগের বছর আমার মানে 73% রেজাল্ট হয়েছিল। কত? কিন্তু এই বছর আমার ঠিক মানে 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 ঠিক মানে পড়াশোনায় মানে মানে মন বসছে না। আপনার দিনকে দিন পড়াশোনার প্রতি একটা অমনোযোগী দেখা যাচ্ছে, এবং আপনি কিছু খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা শুরু করেছেন, আবার কিছু নেশাগ্রস্ত বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা শুরু করেছেন? আপনার বন্ধু বান্ধব কিছু আছে যারা নেশাগ্রস্ত বন্ধু বান্ধব, এরকম বন্ধু বান্ধব আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছেন বা করতে যাবেন? হ্যাঁ যাই হোক, আমাকে বলার দরকার নেই, বা করতে যাবেন? হ্যাঁ আচ্ছা, একটা মহিলার জন্য আপনার একটু পুলিশি ঝামেলা হওয়ার যোগ আছে। একটা মেয়ের জন্য, মেয়ে মেয়ে একটা মেয়ে, ফেসবুকে এখন ফেসবুক আছে, ফোন আছে, কত কিছু আছে, যোগাযোগ হওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু সাবধানে থাকবেন, পুলিশি ঝামেলা হতে পারে। আচ্ছা একটু আপনার, আপনি কিন্তু সরল সোজা, অন্যান্য ছেলেদের মতো নন, অ্যাকর্ডিং টু ইওর হরোস্কোপ আপনি যথেষ্ট সরল সোজা, এবং বুদ্ধি আপনার ম্যাচুরিটির যথেষ্ট অভাব আছে। কি বললাম বুঝলেন? এই জন্য আপনি কিন্তু, আপনাকে বোকা বানানো সকল সকল বন্ধু বান্ধবের খুব সহজ ব্যাপার। আপনার, আমার মনে হয় আপনাকে একটু বুঝে সুঝে বন্ধু বান্ধব করা উচিত। আর আর্টস নিয়ে আপনি পড়ছেন ঠিকই আছে, হ্যাঁ দশম স্থানে বৃহস্পতি মঙ্গল রবি বসে আছে, একাদশে শনি, আপনি সদ্ভাবে থাকুন, শনি মনে রাখবেন, শনি গ্রহ হচ্ছে, আমরা এই গ্রহটাকে ইন্ডিকেট করি এনি সাধক, খুব ভালো একজন সাধক, এবং উনি যখন দেয় বলে শনি জব কো জিসকো দেতা হ্যায় ছপ্পর ফাড় কে দেতা হ্যায়, তো শনি আপনাকে যখন দেবে
তখন আপনি টাকা নিয়ে শেষ করতে পারবেন না। মনে রাখবেন, জীবনে সৎভাবে থাকলে, ছোটবেলায় আমাকে অনেকে বোকা বলে খচাতো, অনেকে বলতো আমি যখন খেলতে যেতাম আমার মা আমার পেছন পেছন যেত, এই জন্য সবাই আমাকে বলতো তুই মায়ের আদরের ছেলে। কিন্তু পরবর্তীকালে ওই যারা চালাক শেয়ানা তারা দূরে সরে গেছে। আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি কিন্তু মানে জীবনে রোজগার করেছি, তার কারণ হচ্ছে একটাই কারণ, আমাকে শনি যে ধর্ম পথে চলে, যে ধার্মিক পথে চলে, যে সৎভাবে চলে, যে পরিশ্রমী হয়, শনি তাকে প্রচুর দেয়, কিন্তু তাকে সততার সঙ্গে চলতে হয়। আর শনির প্রভাবে আপনার চাইল্ডিশ ইগনোরেন্সি, শিশুসুলভ আচরণ, এই আচরণ আপনাকে কিন্তু অনেক সময় বিপদে ফেলতে পারে। এর থেকে আপনার সতর্ক হওয়া উচিত। মেশা আর নেশা ছোট করে দেখবেন না, মেশা এবং নেশা ছোট করে দেখবেন না। অনেক মিশলে ভদ্রলোকের সঙ্গে মিশবেন, ভদ্রলোক হয়তো আপনার সাথে মন খারাপ লাগলে বা আপনার কথা খারাপ লাগলে সে কথা বলা বন্ধ করে দেবে, কিন্তু আপনার বাড়িতে বাড়ি বয়ে গিয়ে আপনার মুখের ওপরে বাজে কথা বলে আসবে না। এই জন্য ভদ্রলোক দেখে মিশবেন, সৎভাবে চলবেন, আগামী দিন আমি আশা করি ইওর গোল্ডেন ডেজ আর কামিং আফটার টু অ্যান্ড হাফ ইয়ার্স। এত মানে মানে করছেন কেন? একটা স্পষ্ট কথা স্পষ্টভাবে একবার বলতে হবে। এই যে সিদ্ধান্ত নেওয়ার বা কথা বলার একটা মানে দৃঢ়তা, এটা আপনাকে আয়না দেখে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনি যখন কথা বলবেন সেই কথাটা আপনি যখন বলবেন এবং সুষ্ঠু এবং স্পষ্টভাবে বলবেন। হ্যাঁ, এই সেটাই তো বললাম, আয়না দেখে আপনি বলবেন, এগুলো প্র্যাকটিস করবেন। লগ্নে চন্দ্রের অবস্থানের জন্য, এটা চন্দ্রের অবস্থানের জন্য হয়েছে। আপনি যখন গর্ভে ছিলেন কোনো গ্রহণে আপনার মা কোনো ফল টল বা কোনো কিছু বা কোনো পশু পাখিকে আঘাত করেছিল বা কোনো সময় পড়ে গেছিল আপনার গর্ভে থাকাকালীন অবস্থায়, সেই কারণে এই গ্রহণ এইরকম অনেক সময় দেখা যায়। যাই হোক, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, এখন আপনাকে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। আর চন্দ্রের প্রতিকার বা প্রতিবিধান যদি আপনি করে নেন, আশা করি আপনি এই ব্যাপারটাকে ওভারকাম করতে পারবেন। আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করুন, এই সাবজেক্টের দ্বারা কিছুটা উপকার আপনি পাবেন আমি আশা করি। ফোন করার জন্য ধন্যবাদ, যিনি ফোন করেছিলেন বলবো, স্ক্রিনে নাম্বার যাচ্ছে। তাছাড়াও জানিয়ে রাখবো আপনি প্লিজ অনুষ্ঠানের পরে দাদার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, যেটা বলছিলাম, চলো পাল্টায় ডামাডোলে আমাদের জীবনটাকে এবার বোধহয় নতুন করে ভাবার সময় এসেছে। আমরা ফিরব আলোচনায়, সঙ্গে থাকুন। হ্যাঁ দাদা, যেখানে ছিলাম যে সম্পর্কগুলো কেন আজকের এত ঢিলে ঢালা। দেখুন, ব্যাপার হচ্ছে আমরা যখন সম্পর্ক কোনো তৈরি করি, সেই সম্পর্কটা আমরা আমাদের সম্পর্ক হয় স্বার্থের সম্পর্ক। এই যে আমরা স্বার্থপর, আমরা গার্ডিয়ানরাই আমাদের সন্তানটাকে স্বার্থপর করি। আমি যখন আমার বাচ্চাটাকে স্কুলে পাঠাই, বলি বাবা তুমি টিফিনটা একা খাবে, কোনো বন্ধুকে দেবে না। তো এই যে সংসার, এখানে অনেক জায়গায় ত্যাগ স্বীকার করতে হয়, অনেক জায়গায় হার স্বীকার করতে হয়, হেরে যেতে হয়। আসবো আলোচনা, আমাদের এক বন্ধু এসেছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন? হ্যাঁ, কি নাম আপনার? সুমনা দে। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 26 জানুয়ারি 1988। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, দেখছি। থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, আগে কখনো দেখেছেন আমাকে? হ্যাঁ, আগে কখনো আমাকে দেখেছেন? না। আচ্ছা, সেদিন মঙ্গলবার ছিল, জানা আছে? সিংহ লগ্ন মেষ রাশি, তাই তো? সিংহ লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র নবমী শুক্লপক্ষে জন্ম। হ্যাঁ
গণ হচ্ছে নরগণ, তাই তো? আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে লগ্নে দ্বিতীয় কেতু বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ, চতুর্থ স্থানে মঙ্গল। একটা কথা আমি বলি, আপনি যখন স্কুলে পড়তেন তখনও এবং বর্তমানেও আপনাকে গুরুজন ব্যক্তিরা, যারা আপনার গুরুজন, তারা আপনাকে ভুল বোঝে। কথাটা কি আমি ভুল বললাম? একদম ঠিক, একদম ঠিক বললাম। আর আপনি কিন্তু সমস্ত কিছু, এই যে দেব দেবতা ভগবান, সমস্ত কিছু যুক্তি তর্ক দিয়ে বোঝার চেষ্টা করেন, তাই না? ব্যাপার হচ্ছে আপনি হচ্ছেন জ্ঞান পাপি। জ্ঞান পাপি, জ্ঞান পাপি কথা জানেন? আপনার প্রচন্ড জ্ঞান আছে কিন্তু তবুও আপনি কিছু কিছু ভুল কাজ করেন। এবার বৃহস্পতিকে বলে দেবগুরু, আমরা আর্যরা তাদের সমাজটাকে চারটি ভাগে বিভক্ত করেছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র। যারা লেখাপড়া করতেন পূজো আর্চা করতেন তাদের বলা হতো ব্রাহ্মণ, যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল তাদের বলা হতো ক্ষত্রিয়, যারা ব্যবসা বাণিজ্য করত তাদের বলা হতো বৈশ্য, এবং যারা এই তিন সম্প্রদায়ের সেবা করত তাদের বলা হতো শূদ্র। এবং আমরা আমাদের গ্রহগুলোকে এই চারটি ভাগে বিভক্ত করেছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তো বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ আর রাহু হচ্ছে শূদ্র। ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ সে জ্ঞানী, সে সব সময় জ্ঞান দেবে, তার মধ্যে চেতনা থাকবে, তার মধ্যে আধ্যাত্মিকতা থাকবে, তার মধ্যে ধর্মপরায়ণতা থাকবে, তার মধ্যে সংবেদনশীলতা থাকবে, তার মধ্যে জ্ঞান থাকবে। কিন্তু চণ্ডাল যারা আছে তারা কি করবে? তারা ভুল কাজ করবে, ভোগবিলাস করবে, রাগ করবে, জেদ করবে। এবং আপনার বৃহস্পতির স্বক্ষেত্রে মানে নিজের ঘরে বসে আছে হচ্ছে রাহু। কি বললাম বুঝলেন? এবং আপনি যাদের সঙ্গে সংসার করবেন তারাও কিন্তু আপনার বিপরীত হবে। বুঝলেন? আপনাকে কেউ চিনতে পারবে না, সাংস্কৃতিক দিক বলুন, কালচারাল দিক বলুন, সম্পূর্ণ দিকটা আপনার ঠিক উল্টো হবে। এবং কারোর জন্য করেও আপনি নাম যশ পাবেন না। আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি রাখতে ভালোবাসেন, খুব সুন্দর রান্না করতে পারেন, খুব সুন্দর হাতের কাজ, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে আপনার জন্য ভালো হতো। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু আপনার সমস্ত কিছুতেই কিন্তু ওই এক বালতি দুধে এক ফোঁটা গোমূত্র যেমন পুরো দুধটাকে নষ্ট করে দেয়, আপনার হরোস্কোপে বৃহস্পতি সেই জায়গাটায় রাহু দৃষ্ট থাকার জন্য আপনার হরোস্কোপটাকে সেইভাবে একটা ডিফেক্টিভ করে দিয়েছে, যেই জন্য আপনার মনের ইচ্ছাগুলো অসম্পূর্ণ থেকে গেছে। এখানে আপনার উচিত ছিল বহু আগে এই চারটাকে রেকটিফাই করা, এবং এর যে জায়গাটা আছে, এর আগামী দিন আসছে রাহুর দশা 2019 সালের পর থেকে, এই নভেম্বরের পর থেকে আপনার রাহু আসছে। বিশেষত শরীরের নিম্নাংশে, পেটে, ইউট্রাসে সিস্ট হওয়ার যোগ, কিংবা গাড়ি দুর্ঘটনা, পড়ে গিয়ে আঘাত লাগা, পা ভেঙে যাওয়া, এসব যোগ কিন্তু রয়েছে। সাবধানতা অবলম্বন করতে হবে, এবং কখনো প্রোগ্রামের শেষে আমাকে ফোন করবেন, আমি আপনাকে বলে দেব এই দশায় আপনাকে কি ব্যবহার করতে হবে, মানে ছাতা ব্যবহার করতে হবে না, রেইনকোট ব্যবহার করতে হবে না, গাড়ি করে চলবেন, সেটা আমি বলে দেব আপনাকে। স্যার, বিয়ে নিয়ে একটু প্রশ্ন ছিল। দেখুন, আপনার বিবাহ জায়গাটাই ভালো নয়। কি বললাম বুঝতে পেরেছেন? আপনার বিবাহ স্থানটাই ভালো নয়। ঠিক আছে, ধন্যবাদ। বাকিটা জানতে আপনাকে একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে দিদি, ফোন করার জন্য ধন্যবাদ অনেক। আমাদের দর্শক বন্ধুদের বলবো, দাদা একটু সময় চেয়ে নিয়ে আমাদের দর্শক বন্ধুদের বলবো, যারা জানতে চাইছেন বা আসতে চাইছেন এমন মানুষের কাছে, যিনি এসছেন ফোনে, একটু অপেক্ষা করতে হবে, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় পাচ্ছেন, তাছাড়াও সম্পূর্ণ আসাম, দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, বাংলাদেশ এবং দুবাইতে পাচ্ছেন।
তাছাড়াও পাচ্ছেন কলকাতার কালীঘাট এবং গড়িয়াহাট চেম্বারে, দমদম এবং ব্যারাকপুরেও পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বার 9339845992, আরও একটি নাম্বার 9836153266, আরও একটি নাম্বার 9038002044, আরও একটি নাম্বার 9038002022, আরও একটি নাম্বার রয়েছে 8240162860। আমরা আলোচনায় আসব, তার আগে আমাদের এক বন্ধু, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ডহারবার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। 19/4/1984 কটার সময়? সময়টা, হ্যালো হ্যালো, সময়টা বলুন স্যার। ওই টাইমটা মনে নেই স্যার। আচ্ছা, সময়টা মনে নেই, সেটা হোরারি করতে হবে, সেটা আপনার হাত দেখে। হ্যাঁ স্যার, সেটা হাত দেখে বিচার করে হোরারি করতে হবে। আপনি ফোনটা কেটে দিন, সময়টা ঠিক জানা নেই। হ্যাঁ, আপনি ফোনটা কেটে দিন, আপনি পরে আমাকে ল্যান্ডলাইন, আমার আমার অনুষ্ঠানের শেষে ফোন করবেন। অনুষ্ঠানের পরে ফোনটা করুন, সময়টা দরকার, স্যার বলে দেবেন কি করলে আপনি সবটা জানতে পারবেন। ফোন করার জন্য ধন্যবাদ। আমরা আলোচনায় আসব, আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না। কোনো মানুষের সমস্যা নেই সেরকম মানুষ দেখাতে পারবেন না। রোগ প্রত্যেক জীবন থাকলেই মানুষের যেমন রোগ আসে, জন্মালেই সমস্যা হয়। আপনি মায়ের গর্ভে থেকে লড়াই শুরু করেছেন এবং আপনার মৃত্যু অবধি আপনাকে লড়াই করতে হবে। সেই সমস্যার জন্য সমাধান করার জন্য আপনার লড়াইয়ের আমি সাথী হতে চাই। আপনি যদি মনে করেন যে কোনো সমস্যায় আপনি আমাকে ফোন করতে পারেন, 24 ঘন্টা আমার ফোন খোলা আছে। এক ফোনে কথা বলতে কোনো পয়সা লাগবে না, আমি নিজের ফোন নিজেই ধরি, ধরার চেষ্টা করি। আপনি ফোন করে যদি একবার না পান, 1 ঘন্টা বাদে আবার করবেন, নিশ্চয়ই আমি ধরব। ফোন করলে সমস্যার সমাধান আমি ফোনে বলে দেওয়ার চেষ্টা করব, প্রয়োজন পড়লে আমি ডেকে নেব। এই না যে বিশাল অর্থ খরচা করতে হবে আমার কাছে এসে, আপনার সাধ্যের মতো অর্থ দিয়ে আপনি আপনার জীবনটাকে সুন্দর এবং সুস্থ সুন্দর রাখতে পারবেন। আমার জীবনের একটাই ইচ্ছে, সকল মানুষ যাতে শান্তি পায়, সকলে যেন তার পরিবার নিয়ে সুখে থাকতে পারে, সেই জন্য আমি আমার লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের দর্শক বন্ধুদের বলবো, আরও একবার জানিয়ে রাখি, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, তাছাড়াও 9339845992, আরও একটি নাম্বার 9836153266, আরও একটি নাম্বার 9038002044, আরও একটি নাম্বার 9038002022, আরও একটি নাম্বার রয়েছে 8240162860। পাই পাই আমরা একেবারে আমাদের শেষের দিকে এসে দাঁড়িয়েছি। দাদা, যেতে যেতে কিছু টিপস আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলবেন? টিপস হচ্ছে একটাই জিনিস, সকালবেলা প্রত্যেকে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন, উঠে সূর্যকে প্রণাম করবেন। যাদের রাহুর দশা আছে, কেতুর দশা আছে, তারা একটা লাল চন্দনের ফোঁটা কপালে দেওয়ার চেষ্টা করবেন এবং গুরুজন ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করবেন। আশা করি আপনাদের জীবন ভালো হবে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আবার নিশ্চয়ই দেখা হবে, সকলে ভালো থাকুন, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।